वेलकम टू बॉंग वर्डिक्ट आमी ज्योतिर्मय आज के चले आबारो एक नतून एपिसोड निये आज के कथा बोलबो अथई एर ट्रेलर निये। अथई किन्तु अर्ण मुखोपाध्याय डिरेक्शन तार एटा मेड इन डिरेक्टोरियल वेंचर तार प्रथम डिरेक्शन एटा एवं एटा किन्तु ओथेलो थेके शेक्सपियरेर ओथेलो थेके अडाप्टेड। आजकेर प्रेक्षापटे ओथेलो जदि हतो ताहले कि रकम हतो सेइटाकेई किन्तु पोर्ट्रे करार चेष्टा करा हयेछे ए छबिर द्वारा। एखाने जे क्यारेक्टरगुलो रयेछे जेमन डेस्टिमोनार क्यारेक्टर किन्तु एखाने सोहिनी सरकार करछेन, ल्यागो जे क्यारेक्टरटा छिलो तार सेई क्यारेक्टरटा किन्तु एखाने करछेन गोगो चरित्र, सेटा हच्छे अनिर्बाण। एबं जेटा मेन क्यारेक्टर ओथेलोर सेटार नाम निएछे अथई एबं सेई क्यारेक्टरटा किन्तु अर्ण निजेई प्ले करछे, माने डिरेक्टर निजेई किन्तु एखाने प्रधान प्रोटागनिस्टेर रोल करछे। এবং যে সুন্দর করে ট্রেলারটা কাটা হয়েছে, যে সুন্দর তার কালার গ্রেডিং বা এডিটিং স্কিলস, সেটা কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। আমি যা গেস করছি এখানে যেহেতু খুব বড় স্টার নেই, সেই তুলনায় অবশ্যই বাজেট কিন্তু কম হবে, এবং এই বাজেটে একটা শেক্সপিয়ারিয়ান ওয়ার্ল্ডকে তৈরি করা সেটা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। এবং বেসিক্যালি আমি যে কালার গ্রেডিংটা বলবো সেটা খুবই আলাদা, মানে যখন কোনো রকম ডার্ক সিকোয়েন্স করা হচ্ছে, মানে ডার্ক কথাবার্তা বলা হচ্ছে, যেখানে আমরা ওথেলোর গল্পটা জানি যে এখানে লাভ, ডিসেপশন, বিট্রেয়াল সব কিছুই রয়েছে, তো যখন স্ত্রীর ওপর তার সন্দেহ ইচ্ছা করে তৈরি করার চেষ্টা করছে গোগো, তখন কিন্তু একটা অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা দেখানো হচ্ছে। আবার যখন সকালটা দেখানো হচ্ছে তখন সেটা আলাদা, এবং ধীরে ধীরে একটা ওয়েল ব্যালেন্সড পার্সন থেকে তাকে কিন্তু ধীরে ধীরে ইমব্যালেন্স করে দেওয়া হচ্ছে, এবং ধীরে ধীরে তার ভেতরে যে পশুটা সেটা বার করার চেষ্টা করছে, সেটা এই কয়েক মিনিটের ট্রেলারেই কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং এখানে অনির্বাণ যে একটা মারাত্মক চরিত্র করছে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, তিনি কিন্তু সুন্দরভাবে তার চরিত্রের মধ্যে এটা ফুটিয়ে তুলছেন যে কীভাবে তিনি আনন্দ পাচ্ছেন যখন সত্যি সত্যি একটা ওয়েল ব্যালেন্সড পার্সনকে তিনি ধীরে 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 একটা অন্য দিকে ঠেলে দিচ্ছেন। যেখানে একটা জায়গায় ডায়লগ আছে সেখানে আর কি বলছেন আর কি ধীরে ধীরে তার পশুত্বটা এবার বেরিয়ে আসবে, তো যেটা কেউ আগে দেখেনি, এবং ধীরে ধীরে লাইটারটা জ্বলছে আর কি, সিগারেটটা জ্বালাচ্ছে, তো সেই যে সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর। একটা টর্চ নিয়ে তিনি অন্ধকারে দেখতে আসছেন, তো সেটাও সেই যে সিকোয়েন্সগুলো সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানে সোহিনী সরকারকেও খুব সুন্দর করে দেখানো হয়েছে, এবং এখানে একটা দেখানো হয়েছে যে একটা যে নিচু স্তরের যে সমস্ত মানুষ তাদের আজ কীভাবে অত্যাচারিত হয়, সেখানে তার মধ্যে যে একটা রেজ, সেই রেজটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করছে এখানে অনির্বাণ, তো সেটা বেশ সুন্দর লাগছে। সব কিছু মিলিয়ে আমি কিন্তু বলবো বেশ সুন্দর লাগছে, আর এখানে সবাই কিন্তু ভালো কাজ করেছে, এবং ডিরেক্ট করে তারপর আবার অ্যাক্টিং করাটার কাজটাও কিন্তু বেশি কঠিন, এবং সেটা আমার মনে হচ্ছে অর্ণ খুব ভালো করেই করেছে। ট্রেলারটা দেখে আমার বেশ ভীষণই সুন্দর লেগেছে। এখানে কিন্তু অনির্বাণ নিজেও ক্রিয়েটিভ ডিরেক্টর, তাই ক্রিয়েটিভ সাইডটা থেকে কিন্তু অর্ণ অনেক সাপোর্টও পেয়ে থাকতে পারে। তো এখনও পর্যন্ত 14 জুন যতক্ষণ ছবিটা রিলিজ করছে তার আগে কিছু বলতে পারবো না, তবে এই ছবিতে আইটেম সং আছে এবং সেটা কিন্তু পূজা ব্যানার্জিকে দেখা গেছে, তো দেখা যাক সব মিলিয়ে। এবং একটা বিশাল ভারদ্বাজের ছোঁয়াও কিন্তু রয়েছে। সব মিলিয়ে ছবিটা কেমন হলো সেটা 14 জুন দেখতে যাব, তার আগে কোনো আপডেটস পেলে অবশ্যই তোমাদের জানাবো। তোমরা কিন্তু দেখতে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।